ভারতজুড়ি চর্চিত হয় নাগাল্যান্ডের এগারী মন্ত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট। সোশ্যাল মিডিয়াত বিশেষভাবে চর্চা হয় টেমজেম ইমামা আলংর পোস্ট। প্রধানমন্ত্রীর বলিউডের সেলিব্রিটিল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আলংর পোস্টে। এই পোস্ট সমূহ মন কর, সকলে শেয়ার করে এই পোস্ট সমূহ, সকলে রিয়েকশন দিয়ে এই পোস্ট সমূহ। প্রধানমন্ত্রীর আরম্ভ করে বিভিন্ন সেলিব্রিটিলকে সকলকে আকর্ষিত করেছে এই পোস্ট সমূহ। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট সমূহ নাগাল্যান্ডের বিজেপির মন্ত্রী টেমজেম ইমামা আলংর। টেমজেম ইমামা আলং এটা সোশ্যাল মিডিয়াত বিশেষভাবে চর্চিত, সোশ্যাল মিডিয়াত বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠিছে এইগী মন্ত্রী। বিভিন্ন সময় বিভিন্ন সার্কাজিম পোস্টেরে এইগী মন্ত্রীয় বিশেষ দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। আলংর সোশ্যাল মিডিয়ার নেপথ্যত এগারী, কিন্তু আলংর এই সোশ্যাল মিডিয়ার পোস্ট সমূহ নেপথ্যত আছে এগারী। এগারী যুবকে আমুগুড়ির পরিচালনা করে আলংর এই সোশ্যাল মিডিয়া একাউন্ট সমূহ। আমুগুড়ি বহিয়ে সমগ্র ভারতবর্ষকে আমোদর খোরাক জানায় এইগী যুবকে। কোন এই প্রণয় বড়া? 31 বছরীয় উদ্যোগী প্রণয় বড়ার তত্ত্বাবধানত পরিচালিত হয় টেমজেম ইমাম আলংর সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আমুগুড়ি নিবাসী এইগী যুবকর ব্যতিক্রমী চিন্তাধারা তথা রাইজক আকর্ষণ করবা মানসিকতায় শেহতাক মন্ত্রীগীক ট্রেন্ডিংত রাখিছে। পোস্টমর অপেক্ষারত হয়ে থাকে নেটিজেন, নাগাল্যান্ডবাসীর সমগ্র উত্তর পূর্বাঞ্চলবাসী অনুরাগী হয়ে পড়ার অন্যতম কারণ হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল। করবাল গলে খালে অথবা যিকোন বিষয়ত যুক্ত ক্যাপশনে ফটো আপলোড করে সেই সময়ে হাহির খোরাক যোগায় জনসাধারণের মাজত। আমুগুড়ির আউনিহতিয়া হেমচন্দ্রদেব উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত স্কুলিয়া শিক্ষা গ্রহণ করে প্রণয় বড়াই কারিকরী শিক্ষা গ্রহণ করেছিল জি আই এম টির। মাধ্যমের বিদ্যালয়ত শিক্ষা গ্রহণ করিয়ে রাষ্ট্রীয় প্রেক্ষাপটত উজলি উঠিছে এইগী প্রণয় বড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরেও প্রশংসা করেছে আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরেও প্রশংসা করে গেছে যা দুদিনের আগত। তখেতর মানে কি তখেত এজন ক্রিয়েটিভিটি মানুষ, তখেতর মানে মাইন্ডত যিখিনি বস্তু মানে ক্রিয়েটিভিটি চলি থাকে তখেতর মতে আমি টিমত মানে ডিসকাশন করে যে আজি সার বস্তুটা এনেকে এনেকে করলে ভাল হব। সেই হিসাবে আমি টিমত ডিসকাশন করার পিছত আমার কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখে, ডিজাইনার ডিজাইন করে, ভিডিওগ্রাফার, সেই হিসাবত মানে করে আমি কামখিনি আমি বস্তু মানে আমি ফেসবুকত বা টুইটার ইনস্টাগ্রামত আমি আপলোড করো। আইডিটো তেওঁলোকৰে থাকে, তেওঁ ভাগৰে থাকে, তেওঁৰ মতেহে আমি কামখিনি কৰি আছো। মানে যেতিয়া আমি কাম মানে আৰম্ভ কৰা হৈছিলে তেতিয়া প্ৰথম অৱস্থাত ইমানটো মানে পজিটিভ ৰিভিউ এটা আমি মানুহৰ পৰা পোৱা নাছিলোঁ বা তেওঁ ফেন ফলোয়িংটো ইমানটো নাছিলে। তাৰপিছত এতিয়া লাহে লাহে মানে তেওঁৰ ভাগৰ ফেন ফলোয়িংটো বাঢ়িব ধৰিলে। তেখেতৰ পোষ্টখিনি ক্রিয়েটিভিটি মানে তেখেতৰ মানে ধেমেলীয়া পোষ্টবিলাক বেছি মানুহে ভাল পায় আর আমি তখেতর তেনেকে মিলাই পিনি তখেতর এখন ফটো বা তখেতর ফটোখন যে ধরনের তোলা হয় তেনেকা ধরনের আমি এটা কিছু পোস্ট আমি করো মানে তখেতর সেই ফটোখনের রিলেটেড, আর তাত হয়ে এটা মেসেজও যায়।